ব্যাপারটা হচ্ছে তিনটা জিনিস। একটা হচ্ছে বিশ্বাস, আপনারা অনেকে হয়তো আগে থেকে জানেন, জানলে হচ্ছে একটু শুনেন, আমি হয়তো কিছু অ্যাড করতে পারি। একটা হচ্ছে বিশ্বাস, আরেকটা হচ্ছে আস্থা, আরেকটা হচ্ছে গিয়ে আপনার আস্থা বানানটা ভুল লিখছি, হায় রে আস্থা রে আস্থা, আরেকটা হচ্ছে গিয়ে আপনার যেটা বলে হচ্ছে আশা, তিনটা জিনিস। তো প্রথমত এই তিনটা প্রবল এক্সট্রিম পার্টটা হচ্ছে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, যে তিনটা উদাহরণ দিয়ে জিনিসটা একটু রিলেট করার চেষ্টা করি। তিনটা উদাহরণ দিয়ে বিশ্বাস ব্যাপারটা কিরকম, মনে করেন হচ্ছে আপনার দশজন লোক হচ্ছে গিয়ে একসাথে হচ্ছে গিয়ে দোয়া করতেছে যাতে হচ্ছে কালকে বৃষ্টি হয়। দশজন লোক একসাথে হচ্ছে মনে করেন দোয়া করতেছে যে যাতে কালকে বৃষ্টি হয়, কিন্তু পরদিন সকালে দেখা গেল একজন লোক ছাতা নিয়ে বেরোইছে, রোদের জন্য না, অবশ্যই রোদের জন্য না, একজন লোক হচ্ছে ছাতা নিয়ে বেরোইছে। তার মানে কি, তার দৃঢ় বিশ্বাস যে আজকে বৃষ্টি হবেই, যেহেতু আমরা দোয়া করছি ইনশাল্লাহ হচ্ছে আল্লাহ পূরণ করবে। তো এটা তার দৃঢ় বিশ্বাস, এটা বিশ্বাসের একটা উদাহরণ। বিশ্বাস হইলে বিশ্বাসটা হইতে হবে সেরকম প্রবল। তো এটার থেকে বলি হচ্ছে যে বিলিভ ইউরসেলফ, আমরা অনেকে নিজেকে বিশ্বাস করি না যে আমি পারতে পারি, এই বিশ্বাসটা আমাদের মধ্যে খুব কম। অনেকে ওভার কনফিডেন্সে ভুগি, ওটা আলাদা জিনিস, কিন্তু হচ্ছে আমাদের অধিকাংশের মধ্যে হচ্ছে গিয়ে মানে আপনার চ্যাট ট্যাট পড়লে মাঝে মাঝে এই জিনিসটা আমার ফিল হয় আর কি, বিশ্বাস জিনিসটা আপনার কম, মানে নিজের উপর নিজের বিশ্বাসটা নাই বলতে গেলে। এতদিন ধরে পারি নাই ভাই, সারা জীবন হচ্ছে গিয়ে পিছনের দিকে ছিলাম, তাই হচ্ছে গিয়ে আমার দিয়ে কিছু হবে না। কিন্তু ভাই আমি বিশ্বাস করেন, আমি বলতেছি আপনাকে, আমার ভার্সিটিতে আমার ডিপার্টমেন্ট আমি এমন কিছু মানুষজনও দেখছি যারা হচ্ছে গিয়ে বলতে পারেন যে আমাদের থেকে অনেক বেশি সুযোগ সুবিধা বঞ্চিত ছিল। আমরা যতটুকু এডুকেশন পাইছি বা যেরকম ফ্যাসিলিটিস পাইছি তারা পায় নাই, জাস্ট ওই কষ্টের মাধ্যমে আপনার হচ্ছে এখন প্রায় দেখা যাচ্ছে ডিপার্টমেন্টে ফার্স্ট সেকেন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ওই বিশ্বাসটা তাদের মধ্যে প্রবল। ও যদি চিন্তা করে আরে ও আমার চেয়ে তো এত আগায়, একটা রেসে যদি ও আমার চেয়ে তো 10 মিটার আগায় থাকে, আমি ওকে আর কিভাবে বিট করবো, জীবনের তো অর্ধেক তো শেষই। তো হচ্ছে সে তো আসলে ওই রকম মেন্টালিটি না, সে চিন্তা করে ভাবে আমি চেষ্টা করলে ওরও বিট করতে পারবো, ব্যাপারটা সমস্যা না। এটা আর কি বিশ্বাসটা হইতে হবে হচ্ছে প্রবল। আর এই বিলিভ ইউরসেলফ বলতে হচ্ছে অনেক এক্সট্রিম কেস বুঝাচ্ছে আর কি, অনেক প্রবল ভাবে বিশ্বাস করতে হবে নিজেকে। আস্থা রাখতে হবে হচ্ছে গিয়ে কিরকম, আস্থার উদাহরণটা ছিল এরকম যে মনে করেন একটা একজন বাবা যখন হচ্ছে গিয়ে তার শিশুকে হচ্ছে উপরের দিকে হচ্ছে গিয়ে ছুড়ে মারে, তখন হচ্ছে শিশুটা হাসে। কেন হাসে? কারণ সে রিলাই করে, তার আস্থা আছে সম্পূর্ণ তার বাবার উপর যে তার বাবা আবার তাকে ধরবে, বুঝছেন, এই জন্যই সে বেসিক্যালি হচ্ছে হাসে। এখন আপনি বলতে না ভাই বাচ্চা এত কিছু ভাবে না, জাস্ট আমরা একটু জাস্ট রিলেট করার জন্য বললাম যে আস্থা হইতে হবে অতটুকু প্রবল। কার উপর আস্থা হইতে হবে অতটুকু প্রবল? হচ্ছে ট্রাস্ট অলমাইটি। তো আপনার সৃষ্টিকর্তার উপরে আস্থাটা হইতে হবে অতটুকু প্রবল যে আপনার জন্য যা হবে সেটা হচ্ছে আপনার মঙ্গলের জন্যই হচ্ছে, এইটা হচ্ছে কি আপনার আস্থা রাখতে হবে সৃষ্টিকর্তার উপর। অর্থাৎ আপনি যখন দেখতেছেন যে আহারে রাস্তা দিয়ে শুকনা জায়গায় আমি পড়ে গেলাম, হয়তো বা পড়ে গেছেন, এইটা আপনার জন্য ভালো ছিল এই জন্যই হচ্ছে আপনি পড়ে গেছেন, ঢাবিতে আপনি টিকেন নাই এটা আপনার জন্য ভালো ছিল হয়তো এই জন্যই টিকেন নাই, যে জায়গায় হয়তো আপনি টিকছেন সেই জায়গাতে হচ্ছে আপনি অনেক বেশি ভালো কিছু করবেন, এই জন্যই হয়তো আল্লাহ আপনাকে এখানে রাখছে। তো এই আস্থা জিনিসটা অনেক প্রবল হইতে হবে আর কি। আর আশার ব্যাপারটা আমি আগেও বলি, সবসময় বলি, সেটা হচ্ছে হোপ ফর দ্য বেস্ট, সবসময় বলি সেটা হচ্ছে হোপ ফর দ্য বেস্ট। তো আশার একটা উদাহরণ থাকে এরকম, আমরা প্রতিদিন আসলে আশাতেই বাঁচি, কিন্তু আমরা বুঝিও না যে আমরা আশাতেই বাঁচি। যেমন অনেকেই দেখবেন অ্যালার্ম দিয়ে রাতে ঘুমান, অ্যালার্ম দিয়ে ঘুমান, আপনি কিন্তু জানেন না পরের সেকেন্ডটা আপনি বাঁচবেন কিনা, কিন্তু আপনি অ্যালার্ম দিয়ে রাখেন, তার মানে আপনি ভাবেন, আপনি আশা করেন যে হ্যাঁ আমি বাঁচবো ইনশাল্লাহ ফজর পর্যন্ত। আশা আমরা করে ফেলি সবসময়, কিন্তু তাও আমরা হতাশায় ডুবে থাকি, কারণ আমরা বেস্টটা আশা করি না, অনেক ক্ষেত্রে বেস্টটা আশা করি না। ধরেই নি ভাই এইটা যদি এমন না হয়, ওইটা যদি অমন না হয়, যদি ভাই এটা এরকম থাকে, যদি ভাই এটা ওইরকম থাকে, যদি চারটাই থাকে, আপনি আশা করেন যে হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকবে। আপনি এখন ধরে নেন আপনার এসএসসি পরীক্ষাটা হবে, আপনি এটা কেন আশা করতেছেন না ভাই এসএসসি পরীক্ষাটা হবে না, অটো পাস হবে, আমি খামাখা পড়াশোনা করতেছি, খামাখা আপনি কিছুই করতেছেন না। তো যেটা হোপ করবেন সেটা একটু মানে বেটার ফর ইউ, এরকম কিছু একটা আপনি হোপ করবেন আর কি। সো হোপ করতে হবে সবসময় বেস্ট, আশা করতে হবে সবসময়, আস্থা করতে হবে সবসময় অলমাইটির উপর, আর বিশ্বাস করতে হবে হচ্ছে নিজের উপর। চেষ্টা করেন জীবনটা সহজ হবে, জীবনটা সুন্দর হবে। আজকের ক্লাসে ঘড়িতে বাজে হচ্ছে 4:15, ভুল ত্রুটি যদি হয়ে থাকে সেগুলো হচ্ছে গিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি, ঠিক আছে। আর জীবনটা সহজ করার চেষ্টা করি, আপনারা হচ্ছে গিয়ে ক্লাসের বাইরে বিশেষ করে যেসব কথাবার্তা বলি, যদি হচ্ছে কোনো কথাবার্তা মনে হয় আপনার লাইফটাকে চেঞ্জ করার জন্য এনাফ ছিল, তাহলে হচ্ছে ওগুলো একটু আমল করার চেষ্টা করবেন। কথা শোনা অনেক মানে কথা কান দিয়ে শোনাটা হচ্ছে গিয়ে অনেক সহজ, কিন্তু এটা আমল করাটা হচ্ছে অনেক কঠিন আর কি। চেষ্টা করবেন ইনশাল্লাহ জীবনটা সহজ হবে, সুন্দর হবে। আমরা 3টা রেজ হ্যান্ড নিয়ে হচ্ছে ক্লাসটা শেষ করে দিব।